নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস বন্ধুরা আজ একটি বিগ ব্রেকিং আপডেট নিয়ে আলোচনা করব এই খবরটি উঠে এসেছে পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পিএসসির পক্ষ থেকে খবরটি হলো পরীক্ষার খাতা দেখাবে পিএসসি অর্থাৎ এটি কিন্তু একটি বিরাট বড় আপডেট পরীক্ষার খাতা দেখাবে পিএসসি অর্থাৎ আপনারা এক্সামের পর আপনাদের রেজাল্ট প্রকাশের পর কিন্তু আপনারা আপনাদের খাতা দেখতে পারবেন অর্থাৎ আপনাদের ওয়েমার শিটটি কিন্তু দেখতে পারবেন তো এই খবরটি উঠে এসেছে বারোই জানুয়ারি আনন্দবাজার পত্রিকায় তো আমরা দেখিয়ে দেবো আপনাদের দেখুন এই খবরটি উঠে এসেছে কিন্তু আনন্দবাজার পত্রিকায় এটি কিন্তু কোনো ফেক খবর নয় বা ভুল খবর নয় এটি একদম অরিজিনাল খবর তো বন্ধুরা দেখুন এখানে কি বলেছে আমরা দেখে নেব দেখুন কি বলেছে রাজ্য তথ্য কমিশনের নির্দেশে চাকরি প্রার্থীদের উত্তরপত্র দেখানোর সিদ্ধান্ত নিল পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ পিএসসি কমিশন জানিয়েছে যে কোনো যে কোনো নিয়োগ পরীক্ষায় বসা পরীক্ষার্থী চাইলে নিজের উত্তরপত্র দেখতে পারেন চেয়ারম্যান অথবা তার মনোনীত আধিকারিক উত্তরপত্র দেখানোর ব্যবস্থা করবেন কিন্তু সেজন্য পরীক্ষার ফল বেরোনোর তিরিশ দিনের মধ্যে কমিশন নির্ধারিত বিধি মেনে আবেদন করতে হবে কমিশনের চেয়ারম্যান দীপঙ্কর দাশগুপ্ত বলেন সকলে সুবিধার্থে এই পদক্ষেপ কমিশনের আধিকারিকদের একাংশের ব্যাখ্যা সম্প্রতি উত্তরপত্র দেখতে চেয়ে আসনের সংখ্যা বেড়েছে পরীক্ষার ফল প্রকাশের অনেক পরেও উত্তরপত্র দেখতে চাইছেন তারা ফলে সমস্যায় পড়ছে কমিশন এই পরিস্থিতিতে উত্তরপত্র দেখানোর পদ্ধতি সরল করতেই তথ্য জানার অধিকার আইনের অধীনে এই পদক্ষেপ করা হয়েছে তো বন্ধুরা এখানে কি বলেছে দেখুন পরীক্ষার ফল বেরোনোর তিরিশ দিনের মধ্যে কমিশন নির্ধারিত বিধি মেনে আবেদন করতে হবে তো বন্ধুরা আপনারা হয়তো জানেন আপনারা যারা যারা কেপিএস এর পরীক্ষাটি দিয়েছিলেন অর্থাৎ ডাব্লুবি এসএসসির মাধ্যমে ডাব্লুবি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যে কৃষি প্রযুক্তি সহায়কের এক্সামটি হয়েছিল সেটা রেজাল্ট প্রকাশের পরেও কিন্তু আপনাদের ওএমআর এমআর দেখার কিন্তু একটি সুযোগ দেওয়া হয়েছিল। সেখানে কিন্তু সকলের থেকে একশো ছয় টাকা করে অ্যাপ্লিকেশন চার্জ নেওয়া হয়েছিল এক্সট্রা ওয়েমার শিট দেখানোর জন্য তো যারা যারা দেখেছিলে দেখেছিলেন তাদের কিন্তু একশো ছয় টাকা বা একশো পাঁচ টাকা আমার ঠিক মনে পড়ছে না এরকমই হবে একশো পাঁচ বা একশো ছয় এত টাকা নেওয়া হয়েছিল এবং তার পরিবর্তে কিন্তু তার আবেদনের সাত থেকে পনেরো দিনের মধ্যে সম্ভবত আপনাদের ওয়েমার শিট কিন্তু আপনাদের সামনে দেখানো হয়েছিল তো বন্ধুরা এটা কিন্তু একটি দারুণ সুখবর কারণ আপনারা অনেকেই মনে করেন যে পরীক্ষায় স্বচ্ছভাবে হচ্ছে কি পরীক্ষাটি মানে কতটা স্বচ্ছভাবে হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকে কমেন্ট করে জানান তো এরকম যদি আপনারা আপনাদের ওয়েমার দেখতে পারেন তাহলে কিন্তু সমস্ত কিছুই ক্লিয়ার হয়ে যাবে তো কোনো কিন্তু দু নম্বরেই ব্যাপার থাকবে না তো আপনারা যেটা মনে করেন আপনাদের ডাউট আপনাদের কিন্তু সমস্তটাই ক্লিয়ার হয়ে যাবে তো যদি এরকম হয়ে থাকে তাহলে খুবই ভালো হয় তো এটা সকলের জন্যই ভালো হবে তো বন্ধুরা আপনারা ভালো মতো এক্সাম এক্সাম দিন সামনে যত এক্সাম রয়েছে পিএসসির মাধ্যমে ফুড এসআই বা ডাব্লিউ আপনারা ভালো মতো পরীক্ষা শিক্ষা দিন এবং ভালো মতো পড়াশুনো করুন তো আমাদের চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকানে অবশ্যই প্রেস করুন আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ